বন্ধুগণ যেভাবে ফিলিং ইন দ্য গ্যাপস পড়বেন এবং অপরকে পড়াবেন, যেভাবে পড়লে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যাবে এবং সমস্ত জীবনের জন্য মনে রাখা যাবে, সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যেভাবে ফিলিং ইন দ্য গ্যাপস পড়বেন এবং অপরকে পড়াবেন। হ্যাঁ প্রথমে জেনে নেই, গ্যাপ ফিল আপ করার জন্য 18টি রোলস দেওয়া হয়েছে। এদের মাধ্যমে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র যে কোনো গ্যাপ ফিল আপ করা যাবে ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। এক্ষেত্রে 100% নিশ্চয়তা দেওয়া দিচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, এই 18টি রোলস যদি আপনি ফলো করেন, আপনি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ ক্লাস 2-3 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত যে কোনো গ্যাপ ফিল আপ করতে পারবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। কেন গ্যাপ ফিল আপ করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করুন এখানে এই চ্যাপ্টারটি আয়ত্ত করার জন্য নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের উপর ব্যাপক ধারণা থাকতে হবে। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনি যে কোনো শব্দকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চিনে ফেলেন তাহলে কিন্তু আপনি গ্যাপ ফিল আপ করতে পারবেন। তারপর হলো প্রনন, প্রনন প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনও জানতে হবে, অর্থাৎ আপনাকে পার্টস অফ পেচ সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। অর্থাৎ যে কোনো শব্দকে দেখে আপনাকে বুঝতে হবে এটা একটা নাউন বা প্রনন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যদি আপনি এটা নাই বা জানেন তাহলে 18টি রোলস পড়ে আপনার কোনো কাজে আসবে না। আমি তাদের জন্য বলবো যারা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং প্রনন ভালো করে ধারণা আছে তারাই এই চ্যাপ্টারটি রপ্ত করতে পারবেন কেবল একবার দেখাতে। এরপরে আসুন দেখে নেই, তারপর ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলো জেনে নেব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন নাউনে পড়বে সাধারণত কোন কোন ধরনের ওয়ার্ড বসে, অর্থাৎ এই যে নাউন আছে নাউনে পড়বে কোন ধরনের ওয়ার্ড বসে। এখানে লেখা আছে এই ধরনের ওয়ার্ড বসে, এখানে স্পেসিফিকলি দেওয়া হলো। তারপর এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে কিছু এক্সাম্পল সলভ করে দেওয়া হলো, কিছু এক্সাম্পল আপনার জন্য রেখে দেওয়া হলো, আপনি এটা করবেন। অর্থাৎ হিজের পরে এখানে গুড লেখা আছে, এখন গুডের নাউন কি, গুড একটা অ্যাডজেক্টিভ, গুডের নাউন কি সেটা আপনাকে জানতে হবে, তারপর জানলে এখানে লিখলে চলবে। তো এখন আসুন নাম্বার টু, কোন কোন ধরনের ওয়ার্ড এর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। হ্যাঁ বন্ধুগণ, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পড়বে কোন ধরনের ওয়ার্ড বসে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। যেমন এখানে প্রিপজিশন, উড মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, এই যে শব্দগুলি আছে বাংলা অর্থসর্গ দেওয়া হলে এগুলো এই সকল শব্দের পরে আইনযুক্ত ভার বসে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটাও জানতে হবে প্রিপজিশন, হ্যাঁ প্রিপজিশন কয়টি কোনগুলি এটা আপনাকে ভালো করে জানতে হবে। যদি নাই বা জানেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। তা আর এটি জানতে হবে টু ব্যতীত যে কোনো, টু ব্যতীত যে কোনো প্রিপজিশন পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যে কোনো শব্দের পরে যদি টু একত্রিত জয়েন্ট হয়ে একটা ফ্রেজ হয়ে গেলো উক্ত ফ্রেজের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটাও কিন্তু খেয়াল থাকতে হবে। এখানে কিন্তু লিখে দেওয়া হলো, এখানে এক্সাম্পল দেওয়া হলো, এক্সাম্পলগুলো পড়ে নেবেন। তারপর আসুন কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্ব এর কী কী ফর্ম হবে, অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করতে পারবেন, আবার আর টু প্লাস ভার্ব বসাতে পারবেন, আবার ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম হয়। হ্যাঁ বন্ধুগণ, এটি খেয়াল করতে হবে কোনো বাক্যে যদি দুটি ভার্ব থাকে অর্থাৎ মূল ভার্বের পরে যদি আরেকটি ভার্ব অবজেক্টের ঘরে থাকে তাহলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, টু প্লাস ভার্ব হয়, ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম হয়। সে বিষয়গুলো এখানে কিন্তু বেঙ্গে বেঙ্গে তুলে ধরা হলো, আপনি ভিডিওটি থামে পড়ে নেবেন। এই এক্সাম্পলগুলো যদি আপনি পড়ে নেন তাহলে কিন্তু আপনি সহজ হবে। আর আপনাকে এটাও কিন্তু খেয়াল করতে হবে এখানে আইএনজি যুক্ত ভার্বের গঠন, মানে যে কোনো ভার্বের সাথে যখন আইএনজি যোগ করবেন 10-12 মিনিং করে পড়া যায়। লক্ষ্য করুন, ধরেন এখানে প্লেয়িং, প্লে থেকে ধরেন প্লেয়িং হলো, প্লেয়িং অর্থ কিন্তু খেলা, খেলার, খেলিয়া, খেলে, খেলতে, খেলতে খেলতে, খেলন্ত, খেলা অবস্থায়, খেলা হচ্ছে এমন, খেলায়, খেলাটি, খেলার সময়।
ধরে নেন আপনাকে আপনার শিক্ষক 10,000 ভার দেওয়া হলো, উক্ত ভারের সাথে যখন আইএনজি যোগ করার পর আপনাকে আইএনজি যোগ করার পর 10 থেকে 12টি মিনিংফুল করে পড়া যায়। আমরা সাধারণত জানি আইএনজি যুক্ত ভার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেবল একভাবে ব্যবহার হয়, এছাড়া আরও 10 থেকে 11 ভাবে অর্থাৎ 11টি গঠন প্রণালী আলোকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়। আপনি যদি শিখতে চান জানতে চান তাহলে আইনযুক্ত ভার্বের যে 12টি ব্যবহার হয় সেটা অবশ্যই অবশ্যই জানতেই হবে। এখন আসেন টু প্লাস ভার্ব। হ্যাঁ, টু প্লে, টু প্লে এর অর্থ কি আমরা অনেকেই জানি না। টু প্লে মানে খেলা, টু প্লে হতো খেলার, খেলার খেলিয়া খেলে খেলতে এইভাবে মানে সরি বন্ধুগণ আবার আমি বলবো, যেমন টু ডু করা, করার করতে, করার জন্য করার কারণে। টু প্লে অর্থ খেলার, খেলার খেলিয়া খেলে খেলা, খেলা খেলার খেলতে 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 এইভাবে অর্থ প্রকাশিত হয়। যেমন আপনি শুধু একটা ভার্বের নমুনা মনে রাখেন, যেমন টু ডু করা, করার করতে, করার জন্য করার কারণে। টু প্লে খেলা, খেলার খেলতে, খেলার জন্য খেলার কারণে। টু গো যাওয়ার, যাওয়ার যাইতে, যাওয়ার জন্য যাওয়ার কারণে। টু রাইট লেখা, লেখা লিখতে, লেখার কারণ, এই রূপ অর্থ প্রকাশিত হয়। তো বন্ধুগণ আপনাকে এটি খেয়াল করতে হবে প্রতিটি ভার্বের পূর্বে যখন টু যুক্ত করা হয় তখন কিন্তু 5টি অর্থ প্রকাশিত হয়, এবং এদের ব্যবহার বিধি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সর্বমোট 63টি ব্যবহার রয়েছে এই বইতে। এই বইতে কিন্তু 63টি ব্যবহার গঠন প্রণালী কিন্তু দেওয়া হলো। হ্যাঁ, এটাও কিন্তু আপনার জানতে হবে, অবজেক্টে গড়ে টু প্লে আপনি 61টি গঠনে ব্যবহার মিলে আপনি পড়তে পারবেন, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টু প্লে 61টি ব্যবহার রয়েছে। যদি আপনি ইংরেজি পড়তে চান, জানতে চান, অপরকে পড়াতে চান, ইউ মাস্ট নো অল অফ দিস রুলস। অবশ্যই আপনাকে এই রুলসগুলো জানতে হবে, যদি না জানেন তাহলে আপনি কিন্তু আগাতে পারবেন না। এখন আসেন রিটেন। এখানে আসেন রিটেন, যে অবজেক্টে করে রিটেন কখন বসে। হ্যাঁ, রিটেন বসে এখানে কতভাবে বসে, 7ভাবে বসে, অর্থাৎ 7টি গঠনে বাক্য কিন্তু আমরা দেখতে পাই। এখন টেন্স আলোকে 1টি গঠন, এছাড়া আরও 6 ধরনের গঠনের আলোকে আমরা দেখতে পাই। হ্যাঁ বন্ধুগণ, এখানে আরও অনেকগুলি ব্যবহার বিধি আছে, সেটা আপনি জেনে নেন। তারপর আসেন কোন কোন ধরনের ভার্বের পরে, ভার্বের পরে গ্যাপের গড়ে বিশেষ করে নাউন বসে। হ্যাঁ বন্ধুগণ, এখানে বেশ কিছু শব্দ দেওয়া হলো, এদের পরে গ্যাপের গড়ে নাউন বসে, এখানে এক্সাম্পল দেওয়া হলো। তারপর আসেন দুটি নাউন পাশাপাশি থাকলে এতে প্রথমটি কী হবে। হ্যাঁ বন্ধুগণ, দুটি নাউন যদি পাশাপাশি থাকে প্রথমটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে, আর দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে দ্বিতীয়টি নাউন হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এইভাবে বসে। এতে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এছাড়া কিন্তু দুটি নাউন পাশাপাশি কিন্তু বসে, যেমন স্কুল টিচার, এটাও খেয়াল করতে হবে যে স্কুল টিচার, স্কুল টিচার, স্কুল টিচিং এইভাবে কিন্তু আমরা বলতেছি, অর্থাৎ দুটি নাউন পাশাপাশি কিন্তু অহরহ বার আমরা দেখতেছি। হাজার আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্যাসেজগুলি আছে টেক্সট বুকে, এইগুলো যদি থিসিস করে পড়েন আপনি দেখতে পাবেন যে দুটি নাউন পাশাপাশি বসে, তবে প্রথমটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সেটা খেয়াল করতে হবে। তারপর এইখানে এক্সাম্পলগুলো পড়লে আয়ত্ত করতে পারবেন। তারপর আসেন এনডি, এডের পরে নাউন বসে, তবে নাউনের আগে আরেকটি নাউন বা অ্যাডভার্ব থাকলে বা ভার্ব থাকলে উক্ত শব্দটি কি হবে। হ্যাঁ বন্ধুগণ, প্রশ্ন রয়ে গেলে এখানে এক্সাম্পলগুলো এখানে তুলে ধরা হলো, এটা পড়লে আপনি রপ্ত করতে পারবেন। তারপর অ্যামেজার ওয়াজের অ্যাডের পরে সন্তে কোন কোন ধরনের ওয়ার্ড বসে। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি অ্যামেজার ওয়াজের পরে আইএনজি যুক্ত ভার্ব বসে, কিন্তু শুধু এইটা শিখলে কিন্তু হবে না। অ্যামেজার ওয়াজের অ্যাডের পরে নাউন, অ্যাডজেক্টিভ এগুলো সবচেয়ে বেশি বসে, আইএনজি যুক্ত ভার্ব এরপর আইএনজি যুক্ত ভার্ব বসে। হ্যাঁ বন্ধুগণ, আমরা লক্ষণীয় হলো নাউন, অ্যাডজেক্টিভ, আইএনজি যুক্ত ভার্ব বসে, এটা মনে রাখতে হবে। তবে এটা খেয়াল করতে হবে যে নাউন, অ্যাডজেক্টিভ সবচেয়ে বেশি বসে, এটা আপনাকে মেনে নিয়ে চলতে হবে। তারপর আসুন সাবজেক্টিভ, সাবজেক্ট প্যাসিভ, প্যাসিভ কিংবা বস্তু জাতি হলে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে এক্ষেত্রে, তবে এক্ষেত্রে বাংলা অর্থটিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই জিনিসটাকে খেয়াল করে পড়বেন, এক্সাম্পলগুলো পড়বেন। এখন আসুন 8 নম্বর, কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সন্তে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, এই সকল শব্দে পড়ে অ্যাডজেক্টিভ বসে, এটা খেয়াল করে পড়ুন। তারপর আসুন কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসে,
এসকল শব্দ পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তারপর আছেন হ্যাভ এ সেট এডের পরে কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং কখন নাউন হয় এটা ভাগাভাগ করে শিখতে হবে হ্যাঁ তো বন্ধুগণ হ্যাভ এ সেটের পরে সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে কিন্তু আসবেন নেই অর্থে এডের পরে নাউন বসে তারপর আসুন সেন্টেন্সের কোন কোন স্থানে সাধারণত অ্যাডভার্ব বসে হ্যাঁ বন্ধুগণ ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা এখানে যে সেন্টেন্সের কোথায় কোথায় অ্যাডভার্ব বসে এখানে চমৎকার করে তুলে ধরা হলে এটা পড়লে আপনার রপ্ত হয়ে যাবে তারপর বারো নম্বর আসুন সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের কী কী ফর্ম হবে হ্যাঁ শুরুতে ভার্ব থাকলে ভার্বের কী কী ফর্ম হবে এখানে লেখা আছে গঠন প্রণালী আলোকে তারপর আসুন সাবজেক্ট এর ঘরে বা মধ্যে কোনো ভার্ব থাকলে ভার্বের কী কী ফর্ম হবে হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করেন যে সাবজেক্টের মধ্যে এই যে একটা বাক্য আছে এখানে কিন্তু এখানে এটা পড়াটা একটা সাবজেক্ট তারপর ইজ হলো একটা ভার্ব হ্যাঁ এইভাবে আপনাকে খেয়াল করতে হবে সাবজেক্টের ঘরে ভার্ব থাকলে ভার্বের কী রূপ হবে অর্থাৎ আইনজীযুক্ত ভার্ব হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এটা কিন্তু খেয়াল করে এক্সাম্পলগুলো পড়বেন তারপর আসেন কোনো ভার্বের আগে গ্যাপ থাকলে উক্ত ভার্বের পূর্বে কী বসাতে হবে হ্যাঁ বন্ধুগণ ভার্বের পূর্বে গ্যাপ থাকলে কী বসাতে হবে এখানে কিন্তু লেখা আছে খেয়াল করে পড়বেন তারপর আসেন কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক ওয়ার্ড থাকলে উক্ত সেন্টেন্সটি কোন টেন্সের হবে হ্যাঁ পাস্ট টেন্সের হবে সেটা লেখা আছে এখানে তারপর কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয় অর্থাৎ ভার্বের মূল ফর্ম হয় সেটা লেখা এখানে তুলে ধরা হলো তারপর লক্ষ্য করুন এন্ড এর ব্যবহার কী এবং ইয়ার সাধারণত কোন ধরনের ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে বসে হ্যাঁ বন্ধুগণ আমরা জানি এন্ড এর ব্যবহার খুবই সহজ কিন্তু না একটু খেয়াল করে পড়তে হবে এন্ড এর আগের শব্দটি যেটা হবে অপর শব্দটি এটিই হবে এরূপভাবে আপনাকে খেয়াল করে পড়তে হবে হ্যাঁ বাটের ক্ষেত্রে একই নিয়ম মেনে চলবেন তারপর জয়নিং সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট কিংবা পাস্ট টেন্সের হলে অপর সেন্টেন্সটি কোন টেন্সের হবে হ্যাঁ বন্ধুগণ চমৎকার করে লেখা হয়ে হলো হ্যাঁ তাই আসুন বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা শিখিয়ে নিলাম কি শিখলাম একটু ভালো করে রিভিউ করে নিই আমরা শিখে নিলাম যে ক্লাস টু থ্রি থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স বিসিএস পর্যন্ত যাবতীয় যত গ্যাপ ফিল আপ করতে দেওয়া হয় সকল গ্যাপ ফিল আপের নিয়মকানুন হলো অটোরিটি তো মূলত এখানে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এবং প্রনাউন এর ব্যবহারিক যারা জানেন তাদের জন্য এই অটোরিটি নিয়ম একবার পড়লে এবং উদাহরণগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন বাংলা অর্থশয় করে তাহলে সমস্ত জীবনের জন্য কিন্তু শেখা হয়ে যাবে আর যারা আপনি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব বোঝেনই না তাদের জন্য কোনো নিয়ম কানুনের কোনো দরকার নেই তাদের তারা কখনো ইংরেজি শিখে পড়ে মজা পাবে না আর অপরকে কখনোই মজা করে পড়াতে পারবেন না তাই আসুন পার্সন স্পিচ সম্পর্কে অ্যাড টু জেড অফ দ্য লেভেল অফ পার্সন স্পিচ উই মাস্ট নো এই বিষয়টা মেমোরিতে রাখবেন তারপর ফিলিং দ্য গ্যাপস রুলগুলো পড়বেন আর আপনি এটাই খেয়াল করবেন 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে যে এই অটোরিটি নিয়মের উপরেই সব কিছু প্রতিষ্ঠিত ইনশাল্লাহ বিশ্বাস রাখুন ইনশাল্লাহ এদের মধ্যে সব কিছু ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ